প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। যারা অনলাইন ক্লাস করতেছ তা ঠিকমতো করবে, যারা এখনও ঠিকমতো করতেছে না তারা পড়ার চেষ্টা করবে। তাদের সমস্যা তারাও সমস্যাকে সলভ করে করতে হবে। ক্লাসগুলি না করলে তোমরা কিছু শিখতে পারবে না, সুতরাং ক্লাসগুলি অবশ্যই করতে হবে। আজকে যে চ্যাপ্টার তোমাদেরকে আমি দেখাই দেবো সেটা হলো পরাবৃত্ত। তো আসা যাক, পরাবৃত্ত সম্পর্কে আমরা আজকে কিছু সূত্র জানবো। পরাবৃত্ত, পরাবৃত্তের আদর্শ আকার হলো মূলত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y। এই পরাবৃত্তের যদি সমীকরণটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x হয়, সেই ক্ষেত্রে পরাবৃত্তের শীর্ষবিন্দু 0,0, উপকেন্দ্র স্থানাঙ্ক a,0, নিয়ামক রেখার সমীকরণ x প্লাস a ইকুয়াল টু 0, অক্ষরেখার সমীকরণ y ইকুয়াল টু 0, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x মাইনাস a ইকুয়াল টু 0, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পরম মান 4x, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ x ইকুয়াল টু 0। কোনটা কী, এই এক্সটাই বা কী, এই ওয়াইটাই বা কী, এটাই বা কী জানতে হবে। এখন আমরা আসি কোনটা আমরা কীভাবে জানব। এখন এইটা হলো আমার শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু, এটা উপকেন্দ্র। উপকেন্দ্র হলো, এই যে উপকেন্দ্র বলা আছে, উপকেন্দ্র হলো a,0। এই উপকেন্দ্রের স্থানাঙ্ক স্থানাঙ্ক হলো a,0। এটা শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু, এটা হলো 0,0। এটাই মূলত অক্ষরেখা, পরাবৃত্তের এটাই মূলত অক্ষরেখা। এই অক্ষরেখার সমীকরণটা হলো, এই অক্ষরেখা অক্ষরেখার সমীকরণটা তোমাদেরকে হয়ে গেল 0। কেন, এটা মূলত এক্স অক্ষরেখাই, এক্স অক্ষরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0, এই কারণে আমার সমীকরণটা হলো এক্স ওয়াই ইকুয়াল টু 0। এটা হলো ওয়াই অক্ষরেখা, এটা হলো শীর্ষবিন্দু, ওয়াই অক্ষরেখা, এটা হলো স্পর্শকের সমীকরণ, এই জন্য স্পর্শের সমীকরণটা এক্স ইকুয়াল টু 0। আর এটা হলো টোয়াইসে, এটা টোয়াইসে, এই জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হলো 4x। আর উপকেন্দ্রিক এটা সমীকরণ, এই সমীকরণটা হলো, এই সমীকরণটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, এই জন্য এটা, এই জন্য এটা হলো সমীকরণটা হলো, এটা হলো, এটা হলো প্রথমে হলো দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4x, আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা হলো এক্স মাইনাস এক্স ইকাল টু এ অথবা এক্স মাইনাস এ ইকাল টু 0। আর এটা যে কোনো একটা বিন্দু, এটা একটা যে কোনো বিন্দু, এ বিন্দুটা হলো এক্স ওয়াই, এ বিন্দু থেকে এই যে দূরত্ব, এস বিন্দু দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্বের সমান যখন হবে তখন তাকে বলা হবে পরাবৃত্ত। এই সমান কখন হবে, মূলত এসপি ভাগ এমটাকে বলা হয়, একটা ধ্রুবক বলা হয়, এই ধ্রুবকটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, ইটা হলো ইসেন্ট্রিসিটি। এর মানটা যখন ওয়ান হবে, এর ই যাই যখন ওয়ান হবে তখন তাদেরকে, তখন তাদেরকে বলা হবে পরাবৃত্ত। এখন এই সূত্রগুলি মুখস্থ করতে হবে, সূত্রগুলি ভালোভাবে মুখস্থ করতে হবে, সূত্রগুলি মুখস্থ করলে অঙ্কগুলি তোমাদের সহজ লাগবে, সূত্রগুলি মুখস্থ করতে পারলে অঙ্ক তোমাদের আর বেশি কঠিন লাগবে না। তোমরা এই সূত্রগুলি সব বইতেই আছে, সূত্রগুলি ভালোভাবে মুখস্থ করবে। আজকে সূত্রগুলি মুখস্থ করে এরপরে ক্লাসে আমরা অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।